আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সাউথ কোরিয়ার একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে কথা বলবো। আর এই স্কলারশিপটা খুবই প্রেস্টিজিয়াস, কারণ হচ্ছে সাউথ কোরিয়ার 1 নম্বর ইউনিভার্সিটির স্কলারশিপ। সো আমরা জানি যে সাউথ কোরিয়ার 1 নম্বর ইউনিভার্সিটির নাম হচ্ছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং সোল ন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের ভিতরে 37 নম্বরে। সো যে ইউনিভার্সিটিটা বিশ্বের ভিতরে 37 নম্বরে, মানে কিউএস র্যাঙ্কিংয়ে, তার ফ্যাসিলিটিস কেমন হবে আপনি বুঝতে পারতেছেন। লাইক একাডেমিক ফ্যাসিলিটিস বলেন, রিসার্চ ফ্যাসিলিটিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটিস সবগুলা মিলিয়ে 37 নম্বরে থাকা মানে 100-এ 100। সো এত বড় একটা ইউনিভার্সিটি, এবং আমি যেহেতু দক্ষিণ কোরিয়াতেই থাকি, সো আমি কয়েকবার ভিজিট করেছি, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কত বড় একটা ইউনিভার্সিটি এবং কি পরিমাণে তাদের রিসার্চ ফ্যাসিলিটিস আছে, কি পরিমাণে ইনস্ট্রুমেন্ট আছে, লাইক ল্যাবরেটরিগুলা কত রিচ হতে পারে, কত ডেভেলপ হতে পারে, এবং কত ভালো ভালো প্রফেসর আছে, যাদের মোর দ্যান 100-এর উপরেও অনেক প্রফেসরের প্যাটার্ন আছে, এবং তারা নেচার থেকে শুরু করে বিভিন্ন নাম করা বা প্রেস্টিজিয়াস জার্নালে সবসময় পেপার পাবলিশ করে থাকে। তো সেরকম একটা ইউনিভার্সিটির স্কলারশিপের সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার, আর যারা এখানে পড়তে পারে তারা সত্যি খুবই লাকি। তো চলুন আমি ওভারভিউটা আপনাকে বলে দিব, এবং ওভারভিউ বলার পরে এই ভিডিওর নিচে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো দিয়ে দিব। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক থাকবে সেখানে ভিজিট করবেন, এবং ভিডিওটা দেখে যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো স্কলারশিপের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া নর্মালি খুব বেশি ডিফিকাল্ট না। তার পরেও আমি প্রথমে আপনাদেরকে ওভারভিউটা বলে দিই যে এটা হচ্ছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটির স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, এবং এই স্কলারশিপটা ব্যাচেলার, মাস্টার্স, মাস্টার্স অ্যান্ড পিএইচডি কম্বাইন, এম ফিল এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য অফার করা হয়েছে। সো ব্যাচেলার যারা করতে চান তাদের জন্য স্কলারশিপ আছে, যারা মাস্টার্স করতে চান তাদের জন্য স্কলারশিপ আছে, যারা পিএইচডি করতে চান তাদের জন্যও আছে, সাথে সাথে এম ফিল এবং মাস্টার্স লিডিং পিএইচডি যেটা বলে, এরকম কোর্সেও যারা আসতে চান তাদের জন্যও এখানে স্কলারশিপ আছে। সো এই 5টা প্রোগ্রামে নর্মালি তারা স্কলারশিপ অফার করছে। এখন এই স্কলারশিপের কী কী বেনিফিট আছে সেটা নিয়ে আমি কথা বলি। বেনিফিট নর্মালি আমরা জানি যে ফুলি ফান্ডেড স্কলারশিপের বেনিফিটগুলো নর্মালি সবই কাভার করে, কিন্তু কিছু ভেরিয়েশন থাকে। লাইক কোন স্কলারশিপে থাকে আপনার ফ্যাসিলিটিসটা একটু কম, আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ, বাট দেখা যাচ্ছে মান্থলি যে স্যালারিটা দিবে সেটা কম, বা রাউন্ড টিকিট যেটা, ইয়ার ফেয়ার, সেগুলো থাকে না। আবার কিছু কিছু জায়গায় আপনার থিসিস প্রিন্টিংয়ের ব্যাপার থাকে, সেগুলো থাকে না, কিন্তু এখানে সব কভার করছে। প্রথমে যেটা বলবো যে অ্যাডভান্টেজ বা আপনার ফিনান্সিয়াল যে বেনিফিট, সেটার ভিতরে প্রথমে তারা আপনাকে টিউশন ফিটা দিবে। আপনার একাডেমিক পড়াশোনার জন্য কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, সো 100% টিউশন ফি আপনি পাবেন, এবং কোরিয়াতে এসে থাকার জন্য যে লিভিং এক্সপেন্স সেটাও আপনি পাবেন। সো থাকা খাওয়ার জন্যে বা আপনার মান্থলি যে স্যালারি দিবে সেটা আপনার থাকা খাওয়ার সব কস্ট বেয়ার করেও আরও আপনি কিছু সেভ করতে পারবেন। এরপরে যেটা, যে আপনি যদি স্কলারশিপটা পেয়ে যান তাহলে আপনার আসার জন্য, কোরিয়াতে আসার জন্য যে টিকিট লাগে ইকোনমিক ক্লাসে আপনাকে তারা টিকিট দিবে, এবং এই ইয়ার ফেয়ারটাও আপনার স্কলারশিপের ভিতরে, সাথে সাথে যে আদার এক্সপেন্স আছে, লাইক আপনার যদি কোথাও ট্রাভেল করেন রিসার্চের কাজে, সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্স, এটা তো নর্মালি থাকে, হেলথ ইন্স্যুরেন্সটা সব স্কলারশিপের ভিতরে থাকে, এবং ট্রাভেলিং কস্ট থেকে শুরু করে আপনি যে রিসার্চ করবেন রিসার্চ ফান্ডটাও তারা আপনাকে দিবে। রিসার্চ ফান্ডের সাথে সাথে আপনি মাস্টার্স বা পিএইচডি যেটাই করেন, যখন আপনার গ্র্যাজুয়েশন হবে, আপনি যখন থিসিস প্রিন্ট করবেন, সেই থিসিস প্রিন্টের টাকাটাও এই স্কলারশিপ থেকে আপনি পাবেন, এবং ফাইনালি যখন আপনার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, আপনি যখন গ্রাজুয়েট হয়ে যাবেন, তখন যদি আপনি দেশে ব্যাক করতে চান বা দেশে ব্যাক করতে চাইলে বা না চাইলে, আপনার দেশে ব্যাক করার যে টিকিট আছে সেটা আপনার অবশ্যই তারা দিবে। তবে আপনি দেশে ঘুরতে গেলেও আপনি এই টিকিটেই যেতে পারবেন, আবার হয়তো কিছুদিন পরে আপনি চলে আসলেন। সো আপনি চিন্তা করে দেখেন, প্রথম থেকে আপনার দেশ থেকে আনা থেকে শুরু করে এবং গ্রাজুয়েট হওয়ার পরে আপনি দেশে যে যাবেন সেই যাওয়া পর্যন্ত কিন্তু তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে। তার মানে স্কলারশিপটা কোয়াইট প্রেস্টিজিয়াস এবং ফ্যাসিলিটিসটা অনেক বেশি। এখন এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনার কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, রাইট? সো এই ক্রাইটেরিয়ার ভিতরে যেমন আপনার প্রথমে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে, এবং যারা কোরিয়ান লাইক সিটিজেন বা তার প্যারেন্টসের ভিতরে, বাবা মার ভিতরে কেউ যদি থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। দ্যাটস মিন্স এটা কমপ্লিটলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। সো আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে, এবং যারা
অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই হাই স্কুল যেটা বা কলেজের যে ডিগ্রি সেটা অবশ্যই কমপ্লিট হতে হবে, এবং মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন মাস্টার্স অথবা মাস্টার্স লিডিং প্রোগ্রামে লাইক মাস্টার্স পিএইচডি কম্বাইন্ড যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই অনার্স কমপ্লিট হতে হবে, এবং ডক্টরাল প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সো এই হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, এবং এটার সাথে যে ডকুমেন্টগুলো থাকে ডকুমেন্টেশন এগুলো আমরা জানি, সাথে কিন্তু তারা এটাও বলে দিয়েছে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে। অনেকেই আপনাকে হয়তো বলতে পারে যে আপনি যে এটা আছে আমাদের যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ইউনিভার্সিটিতে আমরা যে ইংলিশে পড়াশোনা করেছি সেটা দিয়েও স্কলারশিপটাতে অ্যাপ্লাই করা যায়, কিন্তু আসলে চান্স পাওয়ার ফ্যাসিলিটিসটা বা চান্স পাওয়ার পসিবিলিটিটা সেটা কিন্তু অনেক কমে যায়। সো আমি রিকমেন্ড করবো যাদের আইএলস স্কোর আছে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এবং যদি আইএলস স্কোর ছাড়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনার পসিবিলিটি কেমন হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। সো আইএলস স্কোর যাদের ভালো তারা অবশ্যই চেষ্টা করবেন স্কলারশিপটাতে অ্যাপ্লাই করার জন্য, এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, একাডেমিক সার্টিফিকেট এগুলোর ফটোকপি করে সেগুলো সত্যায়িত করে নোটারাইজ করে তারপরে আমাদেরকে জমা দিতে হয়, এবং সাথে আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট যেটা আছে এর সাথে যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের রিসার্চ প্ল্যান যেটা বলে বা পারপাস অফ স্টেটমেন্ট এটা আপনাকে দিতে হবে, সাথে সাথে অ্যাডিশনাল যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে সেগুলো আপনারা দিতে পারেন। এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময়ে আপনার ডকুমেন্টেশনগুলো দেখাবে যে কী কী ডকুমেন্টেশন আপনার নর্মালি দিতে হয়। তো এখানে ম্যান্ডেটরি যেগুলো থাকে আমরা জানি যে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং রিকমেন্ডেশন লেটার, সাথে সাথে মোটিভেশনাল লেটার এবং পারপাস অফ স্টেটমেন্ট যেটা এগুলো নর্মালি ম্যান্ডেটরি থাকে, সাথে কখনো সিভি দিতে হয় কখনো না দিলেও হয়। এই হচ্ছে আপনার কমন ডকুমেন্টেশন। এখন চলেন কি কি ফিল্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যেহেতু ইউনিভার্সিটিটা অনেক ভালো, আমি আপনাদেরকে বলেছি ইউনিভার্সিটিটা অনেক ভালো, সেহেতু অলমোস্ট সব ধরনের সাবজেক্ট এখানে আছে, যেমন আপনার হিউম্যানিটিস থেকে শুরু করে বিজনেসের সব সাবজেক্ট আছে, লাইফ সায়েন্সের সব সাবজেক্ট আছে, যারা ইন্টারন্যাশনাল স্টাডি করতে চান লাইক ইন্টারন্যাশনাল অর বিজনেস ম্যানেজমেন্ট অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জেনারেল এডুকেশনস এরকম সাবজেক্টেও যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেরকম সাবজেক্টও আছে। অলমোস্ট বলা যায় সব ফিল্ডের ছাত্ররা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি নিচে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে ইউআরএল যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে আপনারা মেন পেজে যেতে পারবেন, এবং আপনারা আশা করি যে ওখান দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কারোর যদি সাজেশন থাকে কোনো ভিডিওর কোয়ালিটি নিয়ে বা দেখা যাচ্ছে আপনাদের বোঝার কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু যদি আরও এক্সপ্লেন করে বলা লাগে, এমন কোনো কমপ্লেন যদি থাকে বা এমন কোনো সাজেশন যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। এবং যদি কারোর হাতে স্কলারশিপের ইনফরমেশন থাকে, আপনারা যদি কেউ জানেন যে অমুক ইউনিভার্সিটিতে স্কলারশিপের সার্কুলার দিছে তাহলে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন, তাহলে আমি অবশ্যই সেইগুলা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব, যেটা আপনাদের জন্য বা অন্যান্য স্টুডেন্টদের জন্য হয়তো খুবই ভালো হবে। এবং যারা অ্যাপ্লাই করবেন তারা তো অবশ্যই করবেন, এবং সাথে আপনার বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাল্লাহ আরও কিছু ভিডিও নিয়ে খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।